চারিদিকে নানা রকম প্রতারণার ছক চলছে। তবে এই প্রতারণার মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। প্রতিবেশী পশুর সঙ্গে শারীরিক সম্পর্ক, এমনটাই অভিযোগ উঠেছে অশোকনগরের একটি বাড়িতে। প্রতিবেশীর গৃহপালিত পশুর সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টায় অভিযোগে অভিযুক্ত অশোকনগরের কালুবাড়ি এলাকার বাসিন্দা অখিল চৌধুরী। ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সমাজের বিভিন্ন মহলে। এরপরেই সেই ভিডিও নজরে আসে পশুপ্রেমী সংগঠনের। তারা অশোকনগর থানায় একটি লিখিত অভিযোগ জানায়, যার ভিত্তিতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের যেটা ভুল হয়, যেটা সবসময় আমরা ভুলটা করি, আগে আমরা ইন্টিমেট পুলিশকে ইন্টিমেট না করে আমরা জাস্ট একবার বলে চলে যাই, কিন্তু পুলিশের কাছে যদি ঠিক টাইমে কমপ্লেনটা আসে তারা কিন্তু স্টেপ নেন। আজকে যখন এটা করা হয়েছে, অলরেডি গাড়ি থেকে তোলা হয়েছে, অলরেডি ওকে একজন এদেরই একটা ছেলেকে দিয়ে পাঠানো হয়েছে। সেকেন্ড অফিসার যে আছেন মিস্টার সুব্রত পুরকায়েত, উনি সমস্ত ব্যাপারটা দেখছেন, ওনাকে পাঠানো হচ্ছে তোলানোর জন্য। আর এফআইআর হিসেবে এটাকে লঞ্চ করা হচ্ছে, নট অ্যাজ এ জিডি, কারণ এটা পড়বে আন্ডার 377 অ্যাক্ট, যে কোনো রকম যদি কোনো মানে মহিলা হোক পুরুষ হোক, যদি কোনো এরকম পশুর সাথে বা কোনো এরকম প্রাণীর সাথে যদি এরকম কোনো শারীরিক মানে সঙ্গম করতে চান, তো তাদের ক্ষেত্রে যে অ্যাক্ট হয় সেটা 10 বছরের কারাদণ্ড, এরকম একটা অ্যাক্ট আছে, আর 6 মাসের কারাদণ্ড কিছু একটা আছে। সেই অনুযায়ী 377-এর অ্যাক্টেই করা হচ্ছে। কি কেন এরকম হচ্ছে বলুন? ওর ব্রেনের একটু গন্ডগোল আছে, ওর ব্রেনটা খারাপ হয়ে গেছিল, ও বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেনে। এখন যারা তারা তো মরে গেছে, মানুষ ছিল, রানা ছিল, আমার পাশের বাড়ির রানা ছিল, আরও এখানে অনেক আছে, কিন্তু অনেকেই নাই, অনেকেই আছে, কিন্তু আমি তো এখন ই হয়ে গেছি। ও 1 মাস পরে জ্ঞান ফিরছে, ও হাত পা চারটেই বাঁধা ছিল, ব্রেনে ক্যাসিটারও করা ছিল, ওর মাথার খুব গন্ডগোল।